কথা বলছেন আল্লাহ তরোয়ার মুমিনের কলবে আল্লাহর ঘর কথা বলছেন আল্লাহ তরোয়ার মুমিনের কলবে আল্লাহর ঘর উড়ে যেইখানে সেইখানে মানুষ ইবাদত করতে সরকার মুমিনের কলবে আল্লাহর ঘর কথা বলছেন আল্লাহ তরোয়ার মুমিনের কলবে আল্লাহর ঘর আল্লাহ ছায়া কায়া নাই বুঝি বাতাস রূপে তাই মারহাবা কর কিভাবে বুঝাইটা মান্য করে কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন চেষ্টা করতেছি বুঝাইবার জন্য আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা এই দুনিয়াতে বর্তমানে সারা বিশ্ব আতঙ্কিত করোনা ভাইরাসের কারণে ক্যান্সার আলসার ডায়াবেটিস প্যারালাইসিস এইডস রোগ চিকুনগুনিয়া যত করোনা ভাইরাসে ধর কমপক্ষে 14 দিন হোম কোয়ারেন্টে রাখে এতে বুঝে গেল 14 দিন বোধহয়টা গড়াইব এতে বুঝো 14 দিন থাকতে পারে দুনিয়া কথা কয় না বাইরে ক্যান্সারে দৈল্য 2-4 মাস থাকে কথা কয় ঠিক প্যারালাইসিস দৈল্যে গড় পায়খানা করে ঘরে খায় সবচেয়ে ডেঞ্জারাস হলো হার্ট অ্যাটাক কি অ্যাটাক হার্ট অ্যাটাক কইলি মা গো কি তো কইন্দি ব্যাথা আ আ মরে গেছে ডাক্তার কাছে নিব হোম কোয়ারেন্টাইনে নিব কোন সুযোগ নাই ইয়ার পরে যদি স্টক করে স্টক করার পরে ডাক্তার কাছে নিলে ডাক্তার আগে উইকেট নাই উইকেট নাই নাই এটা লড়ে না মানে এটার মধ্যে আল্লাহ নাই শেষ আল্লাহর ছায়া কায়া নাই বুঝি বাতাস রূপে ঠাই নিরাকারে আছেন তারে দেখার সাধ্য নাই ওরে হাসরেতে অন্ধর বে দুনিয়ায় না দেখলে পর মুমিনের কলবে আল্লাহর ঘর কথা বলছেন আল্লাহ পরওয়ার মুমিনের কলবে আল্লাহর ঘর মানুষ যায় যদি মরে তারে দিবে কবরে মানুষ যায় যদি মরে তারে দিবে কবরে হিন্দুরা পাই শাসন খোলায় আগুনে পড়ে ওরে আউলিয়ারা চিন্তা করে প্রেমিকেরা চিন্তা করে কি গেল কি রইল তার মুমিনের কলবে আল্লাহর ঘর কথা বলছেন আল্লাহ পরওয়ার মুমিনের কলবে আল্লাহর ঘর জোরে সরে গেল মারহাবা এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ লা শব্দ দিয়ে তরবারি বানাইয়া বান্দুদের দুই আঙ্গুল নিচে লতিবায় কালবের মধ্যে যখন জরব মারবেন ধাক্কা দিবেন আঘাত করবেন শয়তানের গরু ভাঙিয়া সুরমার হইয়া যাইব কাল মদিনার আয়না হইয়া যাইব সুবহানাল্লাহ আমরা আমাদের কালবের মদিনার আয়না বানাইতে চাই কি চাই না একটা জবানও বন্ধ রাখবেন না মুহাব্বতে অল্প কয়েক মর্তবা আমরা জিকির করব অল্প কিছু সময় লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম হাবিবাল্লাহ আলাইকুম সালাত দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম হাবিবাল্লাহ শিক্ষিত সমাজ কুরআন শরীফের সূরা বাকারা প্রথম আয়াতে কারিমা নিয়েছি বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম কেন আল্লাহ আলিফ লাম মিম দিয়ে শুরু করলেন এটারও তো একটা হাকিকত আছে পুরে লাম আলিফের বেদের কায়া আল্লাহ যারে দিল ইশকের ছায়া তার খোদাকে মনে জুদা রইল রে দিন গেল লা ইলাহা ইল্লাল্লাহ বল লা ইলাহা ইল্লাল্লাহ বল রে দিন গেল লা ইলাহা ইল্লাল্লাহ বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই নাম মিনে কে লইবে কুলো রে দিন গেল লা ইলাহা ইল্লাল্লাহ বল জোরে সুরে মারহাবা আলিফ লাম মিম
আল্লাহু আলামু বে মুরাদিহি আল্লাহ রাসূলে আলী ইবলাম মিমের খবরও ভালো জানেন সুবহানাল্লাহ তোমরা গায়েবের প্রতি বিশ্বাস করো এখন প্রশ্ন করবেন জালালি সাহেব গায়েব কিসকো কাতে হে আরবিতে বলা হয় হাওয়াসে খামাসার দ্বারা বাংলাতে বলা হয় পাঁচ ইন্দ্রিয় দ্বারা যাহা ধরা যায় না ছোঁয়া যায় না গরম ঠান্ডা মালুম হয় না জিহ্বায় স্বাদ লওয়া যায় না তাকে বলা হয় গায়েব সুবহানাল্লাহ যেমন ফেরেশতা যেমন ব্যবস্থ যেমন আল্লাহ যেমন রাসূল আমার ভাইয়েরা আমরা কি এগুলি কি দেখছিনি কবর আজাব দেখছিনি ব্যবস্থ দেখছিনি ফেরেশতা দেখছিনি কিন্তু এ আছে যে এটা কি সত্য না মিথ্যা এ না দেখিয়া বিশ্বাস করার নাম ঈমান আমরা না দেখিয়া বিশ্বাস করেছি আল্লাহকেও দেখি নাই আল্লাহ রাসূলকেও দেখি নাই আছে যে বিশ্বাস করলাম এই জন্যই আমরা হইলাম ঈমানদার সুবহানাল্লাহ আল্লাহ পাক ফরমান আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব তোমরা গায়েবের প্রতি বিশ্বাস করো বিশ্বাস করার পরে আল্লাহ পাক ফরমান ওয়াকিমুস সালাত নামাজ কায়েম করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আগে ঈমান তারপরে নামাজ আগে ঈমান তারপরে নামাজ এখন অনেকে বলে নামাজ এত পড়ে না ঈমান আসবে কই থেকে আমি আপনাদের কাছে জানতে চাই এজিদা নামাজ ছিল কি ছিল না এজিদের মধ্যে দাঁড়ি ছিল কি ছিল না টুপি ছিল কি ছিল না কাদিয়ানিদের মধ্যে নামাজ আছে কি নাই নিঃসন্দেহে কাদিয়ানিকে বাংলাদেশের নয় সারা বিশ্বের মুক্তিরা ফতোয়া দিছে কাদিয়ানি কাফের কাদিয়ানি এখন নামাজ তো পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় দাঁড়ি আছে টুপি আছে পর্দা আছে মা বাবার খেদমত আছে কেন কাদিয়ানিকে কাফের বলা হইল এটা জানার দরকার আছে কি না কাদিয়ানিরা আমাদের নবীরে শেষ নবী মানে না আমাদের নবীরে শেষ নবী না মানলে তার ঈমান থাকবে নি হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা আজকে আমি বলে যাই কুরআন শরীফ দলিলে কেতি কুরআন শরীফের উপরে কোন দলিল আসেনি আরো জোরে বলেন আসেনি এই কুরআন শরীফ বাইয়ো সূরা বাকারার আট নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়া মিনান নাসে মান্না কুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখিরে মনোযোগ চ্যালেঞ্জ করে যাই বাংলার বাদ হারাম করে দিব যদি ভুল প্রমাণ করতে পারেন শুধু আল্লাহ মানার নাম ঈমান নয় আল্লাহ নিজে ফতোয়া দেন ওয়া মিনান নাসে মান্না কুলু একদল লোক আসিয়া বলে আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে আবার বলে আমরা ঈমান আনলাম আখেরাতের উপরে ওয়া বিল ইয়াউমিল আখেরে আমরা ঈমান আনলাম আখেরাতের উপরে আল্লাহ ফতোয়া দেয় ওয়া মা হুম বি মুমিনিন তারার ঈমান নাই নাউযুবিল্লাহ তারার ঈমান কে ফতোয়া দিছে আরো জোরে কোরআন কার কথা তো কোরআনের উপরে কোনো দলিল আছে না এখন তাহলে বুঝা গেল শুধু আল্লাহ মানার নাম ঈমান নয় আখেরাতকে বিশ্বাস করার নাম ঈমান নয় এই জন্য আমরা বলি শুধু আল্লাহ নামের পাগল হইয়া বাইসা থাকার আশা নাই বাইরে বাইসা থাকার আশা নাই দয়াল নবীর পাগল হইয়া দয়াল নবীর পাগল হইয়া আমরা যেন মইরা যাই রাজি আছেন নি টেবিল বানাইছে কি এখন আমি মিস্তুরির বাজার করিয়া দেই টেবিল এত আচ্ছা এ কথা কি মিস্ত্রি খুশি না বাজার আমরা কাছে আল্লাহ দোহায় প্রত্যেকের জ্ঞান বিবেক আছে টাকা চিনেন 500 টাকা নোট চিনেন 1000 টাকা নোট চিনেন 10 টাকা নোট চিনেন বাপ চিনেন মা চিনেন সুদের টাকা চিনেন হালাল চিনেন হারাম চিনেন মা চিনেন বাপ চিনেন জিহুদ চিনেন আল্লাহ রাসূল চিনেন দরকার আছে না বাইরে আমি কোন মিস্ত্রির নাম লইছিনি শুধু কইছি টেবিল এত এ কথায় মিস্ত্রি কি বেজা যদি কাছে থাকি মনে মনে বলবে আল্লাহ জালালি বোধহয় আমার মান ইজ্জত ফান্সার করে দিব আমি স্টেজে ভিতরে ঢুকি যাই কথা কয় না এবারে যদি বলি মাশাআল্লাহ
কি সুন্দর টেবিল, কাজটা কত মজবুত, ফিনিশিংটা কত সুন্দর, মিস্ত্রি খুশি না বেজার? আমি কোন মিস্ত্রির নাম লইছিনি, তাহলে টেবিল বানাইলো মিস্ত্রি, টেবিলের প্রশংসা করলে যদি মিস্ত্রি খুশি হইয়া যায়, আমার আল্লাহরে বানাইছে কে, আমার নবীরে বানাইছে কে? আল্লাহ। আরো জোরে বলেন, নবীজিরে বানাইলো কে? আল্লাহ। যেইভাবে টেবিলের গুণ গাইলে, টেবিলের প্রশংসা করলে মিস্ত্রি খুশি হইয়া যায়, আমার নবীর গুণ গাইলে আল্লাহ খুশি হইয়া যায়। আমরারে বানাইছে কে? আল্লাহ। আরো জোরে, আল্লাহ। নামাজকার শুধু কালাসর নয় ইমানসো, কিসো? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, মানলাম আপনি আল্লাহর পাগল, আপনি আল্লাহ বানাইছে, খাওয়ায় আল্লাহ, রিজিক আল্লাহ, দেনওয়ালা কথা কয় আল্লাহ, ইউতিওয়া আনা কাছে মন, আল্লাহ তো দেয় বন্টন করে দয়াল নবী। আমরা দেশ খানা মেজবানি হয় কি হয় না, খাদিমদারের কারণে বদনাম হয়, বেড়া মুখ সাইছে খাদিম তো চার আট দিন আদিস, গৃহস্থের কোন দোষ আছে? আল্লাহ নির্দোষ, আল্লাহ কয় আমার নবী যিনি যে ফতোয়া দেন, আল্লাহ ইউতিওয়া আনা কাসিমুন, আল্লাহ দাতা নবী বন্টনকারী। সুবহানাল্লাহ। নবীজির গোলামে মারহাবা কর, নবীজির গোলামে কোন চিন্তা নাই, চল নবীজির সন্ধানে মদিনাতে যাই, চল নবীজির সন্ধানে মদিনাতে যাই, আল্লাহ দাতা সর্বোপরি নবী কাসেম বন্টনকারী, আল্লাহ দাতা সর্বোপরি নবী কাসেম বন্টনকারী, নবীজির বন্টনে যেন, নবীজির বন্টনে যেন অধিক দয়া পাই, চল নবীজির সন্ধানে মদিনাতে যাই। জোরে সোরে মারহাবা। হে আল্লাহর বান্দারা, যারা আল্লাহর পাগল হইছেন নবীরে বাদ দিয়ে, এমন মুসলমান আছে কি নাই? কোরআন শরীফ ছাড়া কিছু বুঝি না, আল্লাহর ছাড়া কোনো কিছু মানতে রাজি না, এমন মুসলমান আছে কি নাই? আমি বলবো, যেতে এইভাবে বলে যে শুধু আল্লাহর পাগল, শুধু কোরআন মানবে, আল্লাহরে মানবে, আমি মনে করি সে আল্লাহ মানে না, কোরআন শরীফও মানে না। আল্লাহ ডাক দিয়ে কই, নবী গো জানাইয়া দেন, শুনাইয়া দেন, যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন আপনাকে ভালোবাসে। তাহলে আল্লাহর হুকুম যদি না মানেন, ইমান থাকবে নি? আল্লাহ হুকুম দিছে নবীরে মানার জন্য, নবীরে ভালোবাসার জন্য, আপনি আমি যদি নবীরে না মানি তাহলে তো আল্লাহ মানা হয় না, কথা কর ঠিক নি? এই জন্য না বলি, শুধু আল্লাহ নামের পাগল হইয়া বাইসা থাকার আশা নাই, বাইরে বাইসা থাকার আশা নাই, দয়াল নবীর পাগল হইয়া, দয়াল নবীর পাগল হইয়া আমরা যেন মইরা যাই। জোর সরে কর মারহাবা। রাজি আছেন নি? কারা কারা রাজি আছেন একটু হাতে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হরিণ চতুরি জালালিয়া দরবার শরীফ, জিন্দাবাদ, জিন্দাবাদ। হাত না মান, আপনি এমনি উঠেছেন না, এমনি উঠেছেন, এটাও নবীজি দেয়া করে, আমারে ভাগি দিয়ে লাভ নেই, আমারে ভাগি দিবেন, আমার ভাগি দিলে কিচ্ছু আপনার আসা যায় না, দয়াল নবী আছে কি নাই? দেখেন আমরা কার বন্দা, আপনারা বানাইছে কি? আমরা যা আবাদত করি মালিক কি? এখন চান, আপনি আর আমি মারা যাবো, গোসল করাবে, কাফন ফরাবে, জানাজা দিব, কবরে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে ইল্লাল্লাহ, হ্যাঁ
আল্লাহ বানাইছি, আল্লাহর ইবাদত করেন, রুকু আল্লাহর, সেজদা আল্লাহর, ইবাদতও আল্লাহর, আমার মালিক আল্লাহর, আল্লাহ সবকিছু আল্লাহ, কিন্তু নবীর মিল্লাতে দিব কেন? এতে বুঝে গেল নবীর মিল্লাতটাই হাকিকতে আল্লাহর মিল্লাত। কথা কোন ঠিক নেই। খানায় কাবার খাদেম হইতে যাইতে চাই নাই ওই কাবাতে, খানায় কাবার খাদেম হইতে যাইতে চাই নাই ওই কাবাতে, দয়াল নবীর রজা পাকে, দয়াল নবীর রজা পাকে, আমি যেন চাকরি ভাই, শুধু আল্লাহ নামের পাগল হইয়া পয়সা থাকার আশা নাই, বাইরে পয়সা থাকার আশা নাই, দয়াল নবীর পাগল হইয়া, দয়াল নবীর পাগল হইয়া, আমরা যেন মইরা যাই। জোরে সরে মারহাবা, কবর লাস্টা শুয়াইব বিসমিল্লাহ কি ওয়া আল্লাহ মিল্লাতে রাসূলিল্লাহ। কথা ঠিক নেই। তা কইলে আমার ভাইয়ের আপনি তো মুনাফে কইয়া যাবেন। আরে মাইকের উপর আমার জ্ঞান গুণী ভাই বাবারা বন্ধুরা, আমরা নবীর মাধ্যমে আল্লাহরে চাই। কথা কয় আপনি যত বড় আওয়ামী লীগের কর্মী হোক না কেন, যদি আপনাকে আপনাদের এমপি মহোদয় রিসিভ না করে, কোনোদিন প্রধানমন্ত্রী আপনাকে গ্রহণ করিবে না? কথা কয় না? হে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, শেখ হাসিনা প্রধানমন্ত্রী কই কই যদি নিজের জীবন দিয়ে ফেলার, বাইরে আমি ভালোবাসি এবিডির সাথে দেখা করা যাবে না? এমপি মহোদয় আপনাকে রিসিভ করতে হবে, গ্রহণ করতে হবে, প্রত্যয়ন পত্র দিতে হবে, সনদ পত্র দিলে তারপরে তিনি গ্রহণ করবে। কথা কন আমার মদিনাওয়ালা যাই পর্যন্ত আপনাকে রিসিভ না করবে, আল্লাহ আপনাকে গ্রহণ করবে না। কথা মানেননি? এবার আসেন, জবরদস্ত অলি হইতে যাইতে চাই না বুগদা দেতে, জবরদস্ত অলি হইতে যাইতে চাই না বুগদা দেতে, দয়াল নবীর রজা পাকে, দয়াল নবীর রজা পাকে, আমি যেন কলকাতায়, শুধু আল্লাহ নামের পাগল হইয়া পয়সা থাকার আশা নাই, পয়সা থাকার আশা নাই, দয়াল নবীর গোলাম হইয়া, দয়াল নবীর পাগল হইয়া, আমরা যেন মইরা যাই। জোরে সরে কর মারহাবা। হে আমার জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ, মনোযোগ দেন, অন্তরের কান লাগান, যেই মাত্র আপনারে আমারে লাশটা কবরে শুয়াইব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলিয়া লাশটা শুয়াইয়া এবার মাটি দেওয়া আরম্ভ করবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিয়া নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি দিব, দয়াল নবী আপনাকে নূরানী রহমতি বরকতে হাত মুবারক দেয়া আপনারে আমারে রহমতের কোলে লইয়া লইব। কবর কি মা যাইবনি, বাবা যাইবনি, ছেলে মেয়ে যাইবনি, অর্ধাঙ্গিনী ঘরে স্ত্রী যাইবনি, নবী আছে কি নাই? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এই নবীরে মানার নাম ইমান। আমি অত্র এলাকার যত মুসলমান নামে আছেন, নবী মানেন আর না মানেন, বাইরে একটু মনোযোগ দিয়ে আজকে কথাটা শুনেন। আমি আঞ্চলিকতার কথা বলি না, আমি জামাল জালালির পক্ষে বলি না, আমি আমার মাওলা জালালি কেবলা কাবার পক্ষে বলি না, আমি বলতেছি যে আমার নবীজির শানটা যে কত মহান, একটু মনোযোগ দেন, অন্তরে কান লাগান, বাইরে ইমান হইল দয়াল নবীজির মানা। সুবহানাল্লাহ। এই জন্য যার কাছে যান, ইমাম সাহেবের কাছে যান, ওলি আল্লাহর দরবারে যান, হুজুর আমার একটু দোয়া করেন। কি করেন হুজুর? কি করেন? যা তোরে আল্লাহ ধনী বানাই দে। আপনার প্রধানমন্ত্রীর কাছে যান, শুধু কইব কিতা যে আল্লাহ যাতে তোমার ইমানের সহিত কবুল করে। কি সহিত? আরো ধরে কি সহিত? শেষ ভালো যা, সব ভালো তা। এই জন্য না বলি আল্লাহ একদিন নিয়ে যাইবা, ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও, নবীজির প্রেম ইমানের মোর, নবীজির প্রেম ইমানের মোর, সবার বোঝার তৌফিক দিও। আল্লাহ একদিন নিয়ে যাইবা, ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও, নবীজির প্রেম ইমানের মোর, সবার বোঝার তৌফিক দিও। জোরে সরে মারহাবা। আপনারা মতো কষ্ট হইতে আছে? আচ্ছা ইমানের সহিত কারা কারা মরতে চান একটু হাতটা উঠে দেখেন। আল্লাহ তো ইমানের সহিত, ইমানের সহিত আরে রিসালা,
দিয়া দরবার শরীফ জিন্দাবাদ গুলশান দালালি সাহেব জিন্দাবাদ তাইলে বুঝা গেল দলমত নির্বিশেষে সবাই তো ঈমান চায় ঠিক কথা কয় ঠিক আর ঈমান শুরু হলো তাইতে ভাবো যে আমি ঈমান চাই ঈমান তো মহামূল্যবান দন ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই আর বলে ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই কারণ ঈমান হলো রূহু আর আমল হলো দেহ এই দেহ ঠিক আছে রূহু বর্ডার আর আমরা ডাক্তার কাছে নিতে না মিন হা খালাক না কই কথা কয় ঠিক ঠিক নেই এই জন্য দোয়া করি কোরআনে আহাব্বা আছে দয়াল নবী কয় হাদিসে কোরআনে আহাব্বা আছে দয়াল নবী কয় হাদিসে হুব্বুর রাসূল মিনাল ঈমান হুব্বুর রাসূল মিনাল ঈমান বুখারী দেখিয়া লয় আল্লাহ একদিন নিয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও ঈমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ঈমানের মূল সবার বুঝার তৌফিক দিও আমরা গো আল্লাহর দোহাই যারা আল্লাহ জবান দিছে যারা ঈমানের সহিত কবরে যাইতেন স্যার তারা একজনও জবানটা বন্ধ রাখেন না একটু মুহাব্বত করে না নবীজির মুহাব্বতের নাম কি সবার বুঝার তৌফিক দিও কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে যে নবীকে নাসি নিবে যে নবীকে নাসি নিবে জান্নাত পাওয়ার আশা নাই আল্লাহ একদিন নিয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও ঈমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ঈমানের মূল নবীজির প্রেম ঈমানের মূল সবার বুঝার তৌফিক দিও জোরে সরে বল মারহাবা কিতাব জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায় সিয়াসিটা সড়া কিতাব বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি এবনে মাজা নাসাই কডাইস ওরে কিতাব জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায় বলেছেন শাখে মদিনায় বলেছেন শাখে মদিনায় প্রয়োজনে দেইখা লইও আল্লাহ একদিন নিয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও ঈমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ঈমানের মূল সবার বুঝার তৌফিক দিও ফুলসারাতের ফুলে গেলে সেইখানে নবীকে পাবে ফুলসারাতের ফুলে গেলে সেইখানে নবীকে পাবে গুনাগারকে পার করিবে গুনাগারকে পার করিবে তিরমিজি দেখিয়া লইলো আল্লাহ একদিন নিয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও ঈমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ঈমানের মূল সবার বুঝার তৌফিক দিও এখন আল্লাহ কয় আমারে পাইতে হইলে নবীজির কাছে যাও নবীজি কই আমারে পাইতে হইলে অলি আল্লাহর দরবারে চলে যাও বায়াতে রাসূল গ্রহণ করো কামেল ফিরের দরবারে যাও ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন জোরে সরে বল সুবহানাল্লাহ হে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমরা মসজিদের পক্ষে না বিপক্ষে ওরে নবীর আজকে ডুবে থাকো তাহার রূপ হৃদয়ে রাখো ফিরে আসকে অজুদ করো ফানায় রে দিল কানা মর্শি ছাড়াই আল্লাহ রে পাইবানা কইতাম নি ওরে মর্শি ছাড়া আল্লাহ রে পাইবানা ওরে দিল কানা ওরে ফিরকে ছাড়াই আল্লাহ রে পাইবানা ফানা পিসা একের ঘরে আল্লাহকে লও বাধ্য করে ফানাপির রাসুল দ্বিতীয় ঠিকানা ফানাবিল্লে ফানা গবি আদম ছেড়ে আল্লাহ পাবি ফানাবিল্লে ফানা গবি আদম ছেড়ে আল্লাহ পাবি আহাদ রূপে জাগিবে ঠিকানা ওরে দিল কানা ফিরকে সারাই আল্লাহ রে পাইবানা বলে ফিরকে সারা আল্লাহ রে পাইবানা ওরে দিল কানা
মরশি চড়াই আল্লাহরে পাইবানা জোরে সরে গান মারহাবা হে আমার ভাইরা বলরা বন্ধুরা আমি বলতে চাইছিলাম হাসরের ময়দানে আল্লাহ তো ডাক দিবে আই কাদেরিও আই সিস্তিও আই নকশবন্দিও আই মুজাদ্দাদিও হে 7 তারিখের ইমামগণ নিজ নিজ ভক্তদেরকে নিয়ে আমি খোদার কুদরতি সামিয়ানার তলে চলে যাও সামিয়ানার তলে নিয়ে যতন যখন যেতে থাকবেন তখন নবীগণ এবং শহীদগণ ঈশা পোষণ করে আফসোস করে ডাক দিবে আল্লাহ তারা কারা যাদেরকে তুমি মেহমান বানাইয়া আজকে তোমার কুদরতি রহমতের সামিয়ানার তলে নিয়ে যেতেছ তারা কোন নবী নি আল্লাহ কয় না কয় তারা কোন শহীদ নি আল্লাহ কয় তাও না কয় তাদের উপরে কোন আসমানে কিতাব নাজিল হয়েছে নি আল্লাহ কয় তাদের উপরে আসমানে কোন কিতাব নাজিল হয় নাই কয় তাহলে আজকে তাদের শান মানে এত মহান কেন দেখা যায় আমার আল্লাহ ডাক দিয়ে কয় রে নবীগণ শহীদগণ জানিয়ে লও তারা নবীও না শহীদও না তাদের উপরে আসমানে কোন কিতাব নাজিল করি নাই ইরে তারার উপরে আসমানে কিতাব নাজিল করি নাই তারা হলো আমার আখির জামানার হাবিবের উম্মত তাদের খাসা নিয়েতে নফসকে আমার নবীজির প্রেমে কোরবানি করিয়া দেওয়ার কারণে আজকে তাদের সম্মান আমি খোদার দরবারে মহানে হইয়া গেছি এই জন্য জামাল জালালি এটা দরবার খুলছে কথা কয় না এটা জালালির এজাজত কমে মারহাবা কর না বহু খলিফা আমাদের আছে তবে আমাদের খলিফাকে মধ্যে আবার আন্তর্জাতিক বেদব আছে ঠিক একটা হুগুরের মধ্যে মানুষ বহু রকমের মাছ পালায় ব্যাং ফালাইছেন দি সাপ পালাইছেন দি শকুনি হালাইছেন দি এই অজায় তেড়ি আইসি কত এটি থাকবে একটা বাগানের মধ্যে হরেক রকম বাগান সাজাই তুলে ফুল লাগে এক ফুলে কোনোদিন বাগান হয় না নবীর সাহাবাদের মধ্যে মুনাফেক ছিল কথা কর না গা আল্লাহর ওলিদের মুরিদানের মধ্যে মুনাফেক আছে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা জালালি নামের শাখা একটা এই জায়গার মধ্যে আছে এই জন্য আজ পর্যন্ত জামাল জালালির আপনার যাই মনে করেন না কেন দরবারের থেকে যা হুকুম আসছে তাহাই সে করে গেছে মারহাবা কর বলেছে ভাই যান যা বলবেন চেষ্টা করব অন্তত হুকুমটা নি মানতে পারি আদবের সহিত দিনই দরবারে যাইতে পারি জোরে সরে গান মারহাবা বাইরে শরীয়তের হজ হলো মক্কা মদিনা তরিকতের হজ হইল পীরের দরবার মারহাবা মুর্শিদের দরবার ভক্তের কাবাগর মারহাবা মুর্শিদের দরবার ভক্তের কাবাগর জান্নাতের হাওয়া সেতাই বহিয়া যাগার বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হ জোরে সরে গান মারহাবা আমরা দেশ মসজিদ বানাইছি কেউ মিস্ত্রি বানানো নি কথা কয় নাকি আল্লাহ নিজে বানাই দিয়ে গেছে কে বানাইছে এমনও মিস্ত্রি আছে এতে হারাম নজরে না এমনও মিস্ত্রি আছে এতে ফাঁকা না ভাষা করে ফানি জড়ে না আছে আছে কিন্তু ঘোষণা দিছে আল মসজিদ বাইতুল্লাহ মসজিদ কারগর আরো জোরে বাইরে কাবা বানাইল ইব্রাহিম খলিলুল্লাহ সহযোগিতা করেছে ইসমাইল ও জবিউল্লাহ মারহাবা এতে বোঝা গেল কাবা এই ঘরটাও মানুষের বানানো ওয়ালা কথা কয় না আপনি আপনাদের কাছে জানতাম চাই আদনা হোক গুনাগার হোক চোর হোক মুসি হোক মেত হোক একটা মানুষ রে বানাইছে কে আরো জোরে সাধারণ মেস্তুরির বানাই না জিনিসের দাম বেশি হইব না আল্লাহর বানানে ওয়ালা জিনিসের দাম বেশি হইব এই জন্য আল্লাহ বানাইছে মানুষ এই জন্য মানুষকে ঘোষণা দিছে আশরাফুল মাখলুকাত সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাত হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা এই জন্য না জালালি জামাল জালালি আজকে জালালিয়া দরবার খুলে হাসাইনি হুসাইনি মারহাবা কর না যারা পাক পাঞ্জাতনের সদস্য ওই দুইজনের নামে নিজ দরবার দিল শুধু নিজের নামে দরবার দেওয়া হয় নাই ওই দরবারকে সাজাইবার জন্য জায়গাটা বড় করা লাগে কত মানি লাগে জায়গা
সুদানি নাইজেরিয়া বেড়ি যেখানে জ্বলে আল্লাহর ঘর দরজা বরাবর হজরে আসওয়াদ এ দক্ষিণ পূর্ব কন্যারে হজরে আসওয়াদ গাথা আছে সেখানে যাই যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার কইয়া নিজের হাতের মধ্যে সুমা খান নিয়তুল মুমিনিন খাইরুম মিন আমালিহি আপনার নিয়তের কারণে আল্লাহ আপনার হজরে আসওয়াদের সুমা কবুল করে আনেন আরো জোরে সুরে কোন সুবহানাল্লাহ বেডা বেডির কোন বেদা বেদ আছে তো আবসলতিস আল্লাহুম্মা লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারিকা লাকা লাব্বাইক জোরে সুরে কোন সুবহানাল্লাহ এই বরত করার জন্য খালি জায়গা বরত করিয়া এখানে একটা হাজতখানা হবে মারহাবা কর সুন্নি মাদ্রাসা হবে ভাইও মাত করার জন্য অনেক মাটির দরকার 50,000 মাটি লাগবে আপনারা যদি সহযোগিতা করেন বেশি না এক একজনে যদি 100 মাটি করে দেন বা 1,000 মাটি করে দেন তা কইলে আমার মনে হয় জায়গাটা বড় হবে ভাইও কিয়ামত যখন হবে আমি আর আপনি থাকবো না কিয়ামতের আগে আমি আর আপনি কেউ তো থাকবেন না মাদ্রাসা মসজিদ থাকবে কি থাকবে না এই মাদ্রাসা মসজিদের মধ্যে নামাজ হবে ভাইও আমি জানতাম স্যার নামাজ আগে না কোরআন আগে না কোরআন আগে কোরআন শরীফ না জানলে নামাজ হবে নামাজ আগে না অজু আগে আরো জোরে তো শিখবেন কোথায় অজু যদি না শিখেন মনে করবেন মাথার জন্য ইজ্জত বেশি মাথাটা আগে বড় দিয়ে মাদ্রাসাত না গেলে মাথা ভরা ভাইও শিক্ষা দিব আগে হাত ধুইতে হবে কথা কয় না নয়তো আপনি মাথা ভরে দিলেন এই জন্য নবীজি ইন্নামা আনা বুরুস্তু মুআল্লামান নবীজি শিক্ষক হইয়া উম্মতের নামা শিক্ষা দিছে ওযু শিখাইছে সুবহানাল্লাহ আসিন নিয়াজকার মাহফিল।